हेलो फ्रेंड्स, वेलकम टू हाई टॉप 10। आजकेर ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এক্সট্রিম 160R BS6 ভার্সেস অ্যাপাচি 4V BS6 বাইকের তুলনামূলক বর্ণনা এবং বর্তমান বাজার মূল্য। এই দুটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার জন্য ভালো হবে ভিডিও শেষে ব্যাখ্যা করব। ব্র্যান্ড অরিজিন। এক্সট্রিম বাইকটির ব্র্যান্ড অরিজিন ইন্ডিয়া। অ্যাপাচি 4V বাইকটির ব্র্যান্ড অরিজিন ইন্ডিয়া। ইঞ্জিন টাইপ। এক্সট্রিম বাইকটির ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড FI ইঞ্জিন। অ্যাপাচি 4V বাইকটির ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ওয়েল কুলড FI ইঞ্জিন। ওয়েল কুলড ইঞ্জিন হয় অ্যাপাচি 4V বাইকটি এগিয়ে আছে। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট। এক্সট্রিম বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 163 সিসি। 4V বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 159.7 সিসি। ম্যাক্সিমাম পাওয়ার। এক্সট্রিম বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 15 BHP অ্যাট 8500 RPM। অ্যাপাচি 4V বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 16.02 BHP অ্যাট 8250 RPM। ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের দিক দিয়ে এক্সট্রিম বাইকটি এগিয়ে আছে, আবার ম্যাক্সিমাম পাওয়ারের দিক দিয়ে 4V বাইকটি এগিয়ে আছে। ম্যাক্সিমাম টর্ক। এক্সট্রিম বাইকটির ম্যাক্সিমাম টর্ক 14 Nm অ্যাট 6500 RPM। 4V বাইকটির ম্যাক্সিমাম টর্ক 14.12 Nm অ্যাট 7250 RPM। মাইলেজ। এক্সট্রিম বাইকটির প্রতি লিটার তেলে 45 কিলোমিটার পথ যাবে। অ্যাপাচি 4V বাইকটি প্রতি লিটার তেলে 45 কিলোমিটার পথ যাবে। ম্যাক্সিমাম টর্কের দিক দিয়ে অ্যাপাচি 4V বাইকটি এগিয়ে আছে। টপ স্পিড। এক্সট্রিম বাইকটির সর্বোচ্চ গতি 125 কিলোমিটার পার আওয়ার। অ্যাপাচি 4V বাইকটির সর্বোচ্চ গতি 135 কিলোমিটার পার আওয়ার। গিয়ার বক্স। এক্সট্রিম বাইকটির গিয়ার বক্স 5 স্পিড। অ্যাপাচি 4V বাইকটির গিয়ার বক্সও 5 স্পিডের। টপ স্পিডের দিক দিয়ে অ্যাপাচি 4V বাইকটি এগিয়ে আছে। ওয়েট। এক্সট্রিম বাইকটির ওজন 139 কেজি। অ্যাপাচি 4V বাইকটির ওজন 147 কেজি। ফুয়েল ট্যাঙ্ক। এক্সট্রিম বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। অ্যাপাচি 4V বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। ওয়েটের দিক দিয়ে এক্সট্রিম বাইকটি এগিয়ে আছে। ব্রেকস। এক্সট্রিম বাইকটির ফ্রন্ট ব্রেকটি ডিক্স উইথ ABS, রিয়ার ব্রেকটি ডিক্স। অ্যাপাচি 4V বাইকটির ফ্রন্ট ব্রেকটি ডিক্স উইথ ABS, রিয়ার ব্রেকটি ডিক্স। সাসপেনশন। এক্সট্রিম বাইকটির ফ্রন্ট সাসপেনশনটি টেলিস্কোপিক আর রিয়ার সাসপেনশনটি মনোশক টাইপের। অ্যাপাচি 4V বাইকটির ফ্রন্ট সাসপেনশনটি টেলিস্কোপিক, রিয়ার সাসপেনশনটি মনোশক টাইপের। ব্রেক এবং সাসপেনশনের দিক দিয়ে এ দুটি বাইক প্রায় সমান অবস্থানে আছে। সিট হাইট। এক্সট্রিম বাইকটির সিট হাইট 790 mm। অ্যাপাচি 4V বাইকটির সিট হাইট 800 mm। টায়ার সাইজ। এক্সট্রিম বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 100/80 আর রিয়ার টায়ার সাইজ 130/70। অ্যাপাচি 4V বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 90/90, রিয়ার টায়ার সাইজ 130/70। সিট হাইট, টায়ার সাইজের দিক দিয়ে এক্সট্রিম বাইকটি এগিয়ে আছে। প্রাইস। এক্সট্রিম বাইকটি বাংলাদেশের বাজারে আসলে আনুমানিক বাজার মূল্য হতে পারে 1,95,000 টাকার মতো, আর অ্যাপাচি 4V বাইকটি বাংলাদেশের বাজারে আসলে আনুমানিক বাজার মূল্য হতে পারে 2,10,000 টাকার মতো, আর ইন্ডিয়ার বাজারে হিরো এক্সট্রিম 160R BS6 বাইকটি পাওয়া যাচ্ছে 1,03,500 রুপিতে।
অন্যদিকে অ্যাপাচি 4V BS6 বাইকটি পাওয়া যাচ্ছে 1,06,700 রুপিতে। প্রাইসের দিক বিবেচনা করলে হিরো এক্সট্রিম 160R BS6 বাইকটি এগিয়ে আছে। ফ্রেন্ডস, এখন প্রশ্ন হলো এ দুটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার জন্য ভালো হবে। আপনি যদি সলিড ডিজাইন, ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট, ওয়েট, টায়ার সাইজ, কম বাজেট ইত্যাদি চিন্তা করেন তাহলে হিরো এক্সট্রিম 160R বাইকটি আপনার জন্য ভালো হবে। আর যদি ওয়েল কুল ইঞ্জিন, ম্যাক্সিমাম পাওয়ার, দ্রুত গতির একটি বাইক চিন্তা করেন তাহলে অ্যাপাচি RTR 164V BS6 বাইকটি আপনার জন্য ভালো হবে। এ দুটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার কাছে ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাইক প্রাইস আপডেট রিভিউ কম্পেয়ার, মোবাইল ফোন প্রাইস আপডেট রিভিউ কম্পেয়ার এবং টপ 10 রিলেটেড ইনফরমেশন পেতে আমাদের হোয়াইট টপ 10 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপডেট ভিডিওগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।